আসসালামু আলাইকুম, আইসিটি ফয়সাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো এই টিউটোরিয়ালে আমরা দেখার ট্রাই করব যে কিভাবে আপনারা ইমেজ ভিউতে প্রফেশনাল ভাবে জুম অ্যাড করতে পারেন ইজিলি, যাতে জুম করা যায়, জুম ইন জুম আউট বা জুম করে রেখে দেওয়া যায়, সেগুলো আমরা দেখার ট্রাই করব। তো একটা প্রজেক্ট আগে করছিলাম, তো সেই প্রজেক্টে আমরা ইমেজ ক্যাপচার করে সেই ইমেজগুলি আর কি সেভ করছিলাম। সম্ভবত ক্যামেরা থেকে ইমেজ ডিসপ্লে করাইছিলাম আর কি। তো সেই এক্সিস্টিং প্রজেক্টে আমরা কাজটা করব। আপনারা যে কোনো প্রজেক্ট ওপেন করে নিতে পারেন, যেখানে আপনারা ইমেজ ভিউ সেট করছেন আর সেইখানে আপনারা জুমটা করবেন যদি করতে চান। একটা লাইভের মাধ্যমে ইজিলি কাজটা করা যেতে পারে, তার জন্য আমি এখানে ইউজ করব কম সিসি ভোল্ট জুমিস জুমিস ভিউ এলিভেটর। জুমিস ভিউ লিখলে প্রথম চলে আসবে, বেশি একটু জনপ্রিয় না বাট অনেকটা কার্যকরী একটা লাইব্রেরি। এই লাইব্রেরি কোডগুলো এই জাভা টু.com যে আছে, তো এই সাইডে ফুল সেই ক্লাসটা দেওয়া আছে। আপনারা যদি লাইব্রেরি ইউজ করতে না চান, সেক্ষেত্রে এই নামে একটা ক্লাস তৈরি করে সেটা এক্সটেন্ড করবেন ইমেজ ভিউ আর ইমপ্লিমেন্ট করবেন জেস্টার লিসেনার। তো স্ক্রিনের উপরে পজিশন লেফট টু রাইট, আপ টু ডাউন বা জুম ইন জুম আউট করার জন্য জেস্টার ইউজ করা হয়। অলরেডি আমি অনেক ভিডিওতে বলছি এবং কিছু কিছু কাজ ইমপ্লিমেন্ট করে দেখাইছি, যেমন ভিডিও প্লেয়ার তৈরির ক্ষেত্রে বা বিভিন্ন, আগে একটা ইমেজ ভিউর ভিডিও ছিল বাট সেটা প্রফেশনাল ছিল না, যেমন জুম করে রাখা যেত না। তো আর লাইব্রেরির ভিতরেও সেম কোডগুলোই দেওয়া আছে, এখানে দেখতে পারবেন যাবাতে গেলে এই জুম এজ ভিউতে সে এক্সটেন্ড করা আছে দেখতে পাচ্ছেন, সেই কোডগুলি এখানেও দেওয়া আর কি। তো যাই হোক, বেশি বড় সড়ো কোনো লাইব্রেরি না, ইজিলি আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারবো। তো এটা প্রথমে আমরা কপি করে নিচ্ছি। দেন এখনকার লেটেস্ট ইন্ডাস্ট্রিতে আপনারা বিল্ড আউট করে রিলে পাবেন, সমস্যা নেই, এখানে পেস্ট করে দিতে পারেন। অবশ্যই আপনাদের মোবাইল নেট করা আছে অলরেডি, তো আমি সিঙ্ক করে নিচ্ছি। ফার্স্ট টাইম অবশ্যই নেট কানেক্টটা লাগবে। তো কমপ্লিট, দেন আমরা এখান থেকে যেখানে আমরা ইমেজ ভিউটা সেট করছি, তো সেইখানে আমরা এটা দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন ইমেজ ভিউ সেট করছিলাম, তো আমি সেই এইখানে দিয়ে দিচ্ছি। ক্লোজ অলরেডি নিচে করা আছে, ক্লোজ করার দরকার নাই। ড্রয়েবলে অলরেডি ইমেজ নেওয়া আছে, হাইট উইথ অলরেডি ফিক্সড আমি এখানে করছিলাম, সেইটুকু দিয়ে দিচ্ছি। আইডি অলরেডি দেওয়া আছে তাই এডিটার দরকার নাই, কন্ট্রোল অল্ট আর এল।
ওকে, তো আমরা এখানে জুম ইজ ভিউজে নিলাম। এখানে সিম্পল জাস্ট একটা মেটেরিয়াল বাটন যেটাতে ক্যাপচার ফটো পিকচার্স আমরা করতে পারবো, এই বাটন ক্লিক করে ছবি তুলতে পারবো। আর এই জুম ইজ ভিউতে আমরা ইমেজ সেট করতে পারবো। তো আমি ব্যাকএন্ডে চলে যাচ্ছি, যেহেতু ফ্রন্ট এন্ডে ভেরিয়েবল আমরা চেঞ্জ করে দিয়েছি, তাই আমার এখানে আর ইমেজ ভিউ রাখা যাবে না। আমরা সেই জুম এজ ভিউ যেটা আছে সেই লাইব্রেরিটার আমাদের ইউজ করতে হবে। দেখতে পাচ্ছেন চলে আসছে, এন্টার দিয়ে দিলাম। জাস্ট এইটুকু পরিবর্তন করে নিলেই হবে। ভেরিয়েবল এখানে ইমেজ ভিউ থাকতে পারে, সমস্যা নাই, আইডিটা ফাইন্ড করা আছে। এরপরে ইমেজ যেখানে আমরা সেট করছি, মেইন বিষয় হলো এইখানে ইমেজ ভিউ সেট ইমেজ ইউআরএল, ইমেজ ছবি তোলার পর ইমেজ ইউআরএল এই ভেরিয়েবলের ভিতর আমরা রাখছি। তো সেটাই ইমেজ ভিউতে সেই ইমেজটা সেট করে দিছি। তো আমরা আমাদের ফিজিক্যাল ডিভাইসে কানেক্ট করতে পারি। কানেক্ট করে রান করতে পারি, অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। ফার্স্ট টাইম ডিসকানেক্ট হয়ে গেছে। বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, যাই হোক ইনস্টল হচ্ছে। এখানে আবার এই ডিভাইসটা অন হয়ে গেছে। সাকসেসফুলি ইনস্টল হইলো, আমরা এবার ছবি তুলতে পারি। ছবি তুললাম, দেন এখানে টিক মার্ক করলাম। এবার দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ইমেজটা জুম ইন জুম আউট করতে পারতেছি, জুম করার পর সাইডে নিতে পারতেছি, এই সাইডে নিতে পারতেছি, উপরে তুলতে পারতেছি। আর এটা কিন্তু থাকবে, মানে সরে যাবে না প্রফেশনাল ভাবে। তো আপনারা এই লাইব্রেরিটা ইউজ করে গ্যালারিও তৈরি করতে পারেন, ইমেজগুলি স্টোরেজ থেকে ফ্যাচ করে বা রিট্রাইভ করে আপনারা ফাইলের মতো করে বা গ্যালারিতে ইমেজগুলো থাম্বনেলগুলো শো করিয়ে তারপর ইমেজের উপর ক্লিক করলে সেটা আপনারা এই জুম ইজ ভিউ দিয়ে ওপেন করে দিতে পারেন। সেক্ষেত্রে ইজিলি কিন্তু জুম করতে পারবে ইউজার। তো এই টিউটোরিয়াল এই পর্যন্তই, নেক্সটে অন্য কোনো বিষয় নিয়ে দেখা হতে পারে। নেক্সট টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।